মরিচা পঞ্চায়েতে ভোটাভুটি এবং বিজেপির বোর্ড দখল। যদিও এখানে আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু পঞ্চায়েত নির্বাচনের পর ফলাফল হয়েছিল অন্যরকম, রামবামের জোটে ভোটাভুটিতে মরিচা পঞ্চায়েত বিজেপির দখলে। প্রধান হলেন বিজেপির সঞ্জীব ওরাং। আরও বিস্তারিত এই চিত্রটা জানাবে, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, এ তো একেবারে উলট পুরাণ, ঠিক কিভাবে পুরো বিষয়টা হলো? দেখো, যেটা ঘটনা সেটা হচ্ছে আমডাঙা যে ব্লক, সেই ব্লকে কিন্তু মোট 8টি পঞ্চায়েত, তার ভিতরে 7টি পঞ্চায়েত তৃণমূল দখল করে, আর 1টি পঞ্চায়েত অর্থাৎ মরিচা গ্রাম পঞ্চায়েতে, মরিচা গ্রাম পঞ্চায়েত ছিল ত্রিশঙ্কু। দেখো, এই ত্রিশঙ্কু বলতে মরিচা পঞ্চায়েতে কিন্তু 24টা মোট আসন, তার ভিতরে তৃণমূল যেতে 10টিতে, বিজেপি যেতে 7টিতে, সিপিআইএম যেতে 4টিতে, থার্ড ব্লক যেতে 2টিতে, নির্দল 1টি আসনে জয়ী হয়। এবং সব মিলিয়ে কিন্তু ভোটাভুটিতে এখানে 14টি ভোট আর কি এখানে ভোট গঠন করতে দরকার হয়, এবং সেক্ষেত্রে সিপিএম এবং বিজেপি অর্থাৎ তাদের ছিল কিন্তু 7 এবং 4 এবং থার্ড ব্লকের 2, সব মিলিয়ে তারা কিন্তু এই ভোট গঠন করে। এবং এই ভোট গঠনের পর কিন্তু তৃণমূল 10টা ভোটে হেরে যায়, যেহেতু তাদের মোট জয়ী সংখ্যা কিন্তু 10 ছিল। এবং তারপর বিজেপি এবং তোমার আর কি সিপিএম অর্থাৎ সিপিএম ও ফরওয়ার্ড ব্লক বাম, তারা কিন্তু এই জোট গঠন করে, বোর্ড গঠন করে। এবং এই উলটপুরাণ দেখা গেছে। দেখো, এবার এই যে আমডাঙা পঞ্চায়েত, সেই আমডাঙা পঞ্চায়েতে মরিচা যে রেজাল্ট, এটা কিন্তু গতবার এখানে বিজেপি বোর্ড, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়, তারপর তাদের একজন কিন্তু মামলায় সে আর কি বাড়ি ছাড়া হয়, অপর একজন তৃণমূলে যোগ দেয়, এবং তার ফলেই কিন্তু তৃণমূল বোর্ড গঠন করে। এবার দেখা গেল ত্রিশঙ্কু হয়েছে, এবং ত্রিশঙ্কু হওয়াতে কিন্তু তৃণমূলের হাত ছাড়া হলো, এবং বিজেপি ও বাম তারা জোট গঠন করে, বোর্ড গঠন করে। এই যে উলটপুরাণ চিত্র, সেটা কিন্তু আমডাঙা গ্রাম পঞ্চায়েতে মরিচা, আমডাঙা ব্লকের মরিচা গ্রাম পঞ্চায়েতে দেখা গেল। এবং এখন দেখার, তৃণমূল কিন্তু যেটা দাবি করছে যে আগামী দিনে, যেহেতু লোকসভা নির্বাচন 24 সালে, সেই লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা তারা কিন্তু এলাকায় প্রচার করবে। বিজেপি এবং বাম তারা আসলে যে জোট করছে সেই বিষয়টি। ধন্যবাদ সত্যজিৎ।